মেট্রো রেল সর্বক্ষেত্রে যারা পদ্মা ব্রিজ বলেন সর্বক্ষেত্রে দুর্নীতি যে জায়গায় আজকে তার নেত্রী এতিমদের টাকা আত্মসাদের দায় আপনার অভিযুক্ত এবং তিনি আপনার হলো যে একজন ফেরারি বলা যায় যাকে আপনার হলো যে সরকারের দয়ায় আপনার আরে ওই মিথ্যা মামলা রাইজ এটা স্বপ্নের পুরুষ তারেক জিয়া আজকে আপনার এই বাংলাদেশের দুর্নীতির দায় মুছিলেকা দিয়ে দায় ছেড়েছেন এবং আরেকজন ফেরারি মোহাম্মদ আলিয়াশাব আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি আমরা শুধু জানতে চাই যে আপনার কাছে যে আসলে সমাধানটা কোথায় হবে রাষ্ট্রপতির তো খন্ডসূত্র নাই দেখুন আপনার হলো যে যদি এই কেন সায়ন্ত বাই তারপর হলো যে আপনার রবিন ফারানা রবিদের সিপারের মধ্য দিয়ে আপনার যদি বাংলাদেশের রাজনীতি টক শো আর সেমিনারের মধ্য দিয়েই করতে চায় তাহলে আপনার বাংলাদেশের রাজনীতির সমঝোতা কখনোই হবে না বাংলাদেশের রাজনীতির যদি সমঝোতা করতে হয় তাহলে একমাত্র নির্বাচন এবং ভোটিং প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং সর্বপ্রথমে আমাদের নৈতিক যে স্খলন হয়েছে সেদিক থেকে আমাদের ফিরে আসতে হবে আজকে যখন সারা পৃথিবী আপনার পরাশক্তিগুলো বাংলাদেশের ভূয়াসী প্রশংসা করে যে আমেরিকা আপনার কিছুদিন আগেও তাদের আপনার পার্লামেন্টে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সেটি আপনার কংগ্রেসে আপনার উত্থাপন হয় আজকে আমাদের এই সায়ন্তবাইরা বাংলাদেশের উন্নয়ন দেখে না ভুবেন হাজারিকার যে এই আপনার ব্রিজের যে এক্সাম্পল বিএনপি রুবিন ফেরানা থেকে শুরু করে রবি টবি এমন কেউ নেই যে এই এক্সাম্পল না দেয় আপনার এই যে সস্তা ডায়লগুলো একটি ব্রিজ আপনার বাংলাদেশের যে সক্ষমতার প্রতীক সারা পৃথিবীতে সেটি প্রকাশ করেছে শুধু তাই নয় একটি নো একটি আপনার ব্রিজের যে খরস্রোত তার আপনার হলো যে নদীর অবকাঠামো সব মিলিয়ে আপনার তার উপরে নির্ভর করে যে কোন নদীতে কতটুকু আপনার সেইটার আপনার ব্যয় নির্ভর করে আজকে আপনি দেখেন

বাংলাদেশের তখনই আপনার হলো যে স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় আসবে যখন আমরা যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তারা যখন স্থূল না না বলে নির্বাচন ব্যবস্থাকে সকলের সমন্বয়ে আস্থার জায়গায় আমরা আনতে পারবো তখনই আপনার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা